নারস্টিং কাণ্ডে তদন্ত করবে রাজ্য সরকার, তদন্তের দায়িত্বে কলকাতা পুলিশ কমিশনার। কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি পাবে, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে ফুটেজ দেখিয়ে চক্রান্ত হয়েছে, দলকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে, ফুটেজ বিকৃত কিনা তাও পরীক্ষা করে দেখতে হবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত হওয়া উচিত, তাহলে সত্য সামনে আসবে, প্রতিক্রিয়া সুব্রত মুখোপাধ্যায়। সম্পূর্ণ সত্য উদ্ঘাটিত হোক বললেন মুকুল, তদন্তের সিদ্ধান্তকে স্বাগত ফেরাদের, প্রতিক্রিয়া নারাজ শোভন চট্টোপাধ্যায়। উৎসাহ প্রতিহিংসার রাজনীতি প্রত্যাখ্যান করেছে মানুষ, বিধানসভায় রাজ্যপালের ভাষণে দানা বাঁধল বিতর্ক, সাংবিধানিক প্রধানের মুখে রাজনৈতিক বক্তব্য বসানো হলো কেন, প্রশ্ন বিরোধীদের। দীঘার কাছে তাজপুরে তৈরি হবে নতুন বন্দর, জমি অধিগ্রহণ ছাড়াই বন্দর তৈরির পরিকল্পনা রাজ্যের, হলদিয়া বন্দরের চেয়ে নাব্যতা হবে অনেক বেশি, ঢুকবে বড় পণ্যবাহী জাহাজ। যৌথভাবে আন্দোলন করলেও কংগ্রেসে যেন বামকরণ না হয়, দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বললেন অধীর চৌধুরী, সংখ্যা বড় নয়, জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে বিধায়কদের চাঙ্গা করার চেষ্টা। রাজ্যে আর কোনো নতুন টোটো নয়, হাইকোর্টে হলফনামা দিয়ে জানালো রাজ্য, টোটোতে দুর্ঘটনা ঘটলে বিমার ভাবনা রাজ্যের, ইতিমধ্যেই দুর্ঘটনা ঘটলে রাজ্যকে দেখার নির্দেশ আদালতের।